অভিযোগ পাওয়ার গত 3 দিন থেকে বংশিয়ারি থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলাসহ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে বিভিন্ন গাড়ির বিষয়ে খোঁজ খবরের জন্য। রবিবার পর্যন্ত বংশিয়ারি থানা 30টি গাড়িকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে গাড়ি উদ্ধার করতে গিয়ে কার্যত কালঘাম ছুটেছে বংশিয়ারি থানার তদন্তকারী পুলিশ অফিসারদের। বংশিয়ারি থানার পরিধি কম থাকায় 14টি গাড়িতেই থানা চত্বর ভরে গিয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা শ্রাবণী সাহা নামের একে স্বঘোষিত পরিবহন ব্যবসায়ী সংশ্লিষ্ট মহকুমার বিভিন্ন গাড়ি মালিকদের কাছে চড়া ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন গাড়ি মালিকের কাছ থেকে যানবাহনগুলি ভাড়া নেয়। পরবর্তীতে তা বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়। কথা ছিল প্রতি মাসে সাব লিজ নেওয়া প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি ভাড়ার টাকা ফিরিয়ে দেবেন শ্রাবণী সাহার কাছে। এবারে শ্রাবণী সাহা সেই টাকা পেয়েছেন কি না তা গাড়ি মালিকদের অজানা। কিন্তু গাড়ি মালিকদের কাউকেই প্রায় ভাড়ার টাকা পরিশোধ করেননি শ্রাবণী বলে অভিযোগ। চূড়ান্ত সময়সীমা অতিক্রম করলে বাধ্য হয়ে শ্রাবণী দেবীর বিরুদ্ধে বংশিয়ারি থানায় লিখিত আপত্তি দায়ের করেছেন অসংখ্য গাড়ি মালিক। এরপরেই সক্রিয় হয়ে ওঠে বংশিয়ারি থানার পুলিশ। অভিযুক্তকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে আসে। পরে অসংলগ্ন বক্তব্যে সন্তুষ্ট হতে না পেরে শ্রাবণী দেবীকে গ্রেপ্তার করে বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বর্তমানে অভিযুক্ত শ্রাবণী সাহা বালুরঘাট সংশোধনাগারে রয়েছেন। পুলিশ জানিয়েছে দিন রাত এক করে বংশিয়ারি থানার পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলাসহ মালদা এবং উত্তর দিনাজপুরেও শ্রাবণী সাহার লিজ কিংবা বিক্রি করে দেওয়া বিভিন্ন গাড়ির খোঁজ পেয়েছে পুলিশ। সেই সমস্ত গাড়িগুলিকে থানায় আনার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী পুলিশ অফিসারেরা। তবে বেশিরভাগ গাড়ি মালিক গাড়ির কোনো খোঁজ খবর পাচ্ছেন না তদন্তকারী পুলিশ অফিসাররা। শুধু তাই নয়, গাড়িগুলি কোথায় আছে তাও জানতে পারছেন না গাড়ির মালিকরা। গাড়ির মালিকদের আশঙ্কা, আদৌ কি তাদের সমস্ত গাড়ি খুঁজে পাবে পুলিশ? গাড়ির মালিকদের আশ্বস্ত করতে গিয়ে বংশিয়ারি থানার পুলিশ জানিয়েছে চেষ্টা চলছে, গাড়িগুলির হদিশ পেলেই যত তাড়াতাড়ি সম্ভব গাড়িগুলি যানবাহন মালিকদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে গাড়ি মালিকদের বক্তব্য, যদি প্রত্যেকের গাড়ি উদ্ধার না হয় সেক্ষেত্রে শ্রাবণী সাহাকে পুলিশি জিম্মায় রেখে জিজ্ঞাসাবাদ করা হোক, তবেই আসল সত্য বেরিয়ে আসবে। এক্ষেত্রে গাড়ি মালিকদের একাংশের বক্তব্য তদন্তকারী পুলিশ অফিসাররা কোনো অভিযুক্তকে পুলিশ কাস্টাডির আবেদন জানিয়ে আদালতে পেশ করেনি। তদন্তকারী পুলিশ অফিসাররা কেন অভিযুক্তকে পুলিশ কাস্টাডির আবেদন জানিয়ে আদালতে পেশ করেনি? তাহলেও তো অভিযুক্ত প্রতিটি গাড়ির ঠিকানা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দিতে পারত তদন্তকারী পুলিশ অফিসারদের কাছে। তবে এমন ডামাডোলের মাঝে আগামীতে সবগুলি গাড়ি উদ্ধার হয় কি না সেটাই এখন দেখার। দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি থানা ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।